এরিও সাংঘাতিক বাইয়া সাংঘাতিক বাইয়া কাজ কাম না থাকলে চিড়িয়াখানায় চলে যাও ওখানে যাই দেখবা যে কি বান্দরে কি এক বান্দর আর এক বান্দর মাথার ভিত্তি কেকে করি কি উকুন বাসের সেই কাজও যদি বালানো লাগে তাইলে মনে করো যে কি কোনো পুকুরে চলি যাও পুকুর থেকে মগ দি পানি তুলি ওইটা কি আবার ড্রেনের ভিতরে ফেলা ওই ড্রেন থেকে আবার পানিটা তুলি ওইটা মনে করো আবার পুকুরের ভিতরে ডালো ওই কাজও যদি বালানো লাগে তাহলে গাছ রোপণ করো তুলি কি বনায়ন বাইরব তারপরও আল্লাহর ওয়াস্তে গোলা পানি এগুন খাই বিশ টাকার পানি খাই চল্লিশ টাকার মাতলামি করি আমাদেরকে অশান্তিতে রাখিও না আমরা এগুলা দেখবার জন্য কি ফেসবুকের ভিত্তে আসি না ইউটিউবে ঢুকি না নিউজ চ্যানেলগুলোর ঢুকি না আল্লাহর বাসতে আমাদেরকে মাপ করি দো নি আর মাপ যদি না হর তো কি পানির বোতলের উপরে বিষ লেখি খাই কি আস্তে করি ঘুমাই দো আমরা বই বই তামসা দেখি মনা একটা গল্প বলি শোনো এক সাংঘাতিক অফিসে গেছে অফিসে যাইবার পরে তার বস তাকে উদম গালি গালাস যে আপনি কি করতেছেন একটা ভালো একটা সংবাদ এখনো পর্যন্ত কি আপনি খবর আনতে না ঠিক আছে হ্যান তেন এই সেই অথর্ব অযোগ্য নানান ধরনের কথাবার্তা বস তাকে বললো সে মনের দুঃখে কি অফিস থেকে বাইরে গেছে বাড়ি সে এবার গ্রামের দিকে রওনা দিছে দাঁড়াও তারা আগে ওই সাংঘাতিকের কি ঝুনঝুনির বিরে ছয়টা টোকা দিনই তারপর সে মনের দুঃখে বনে চলে গেছে তো এবার সে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে যাই দেখেছে কি এক জায়গার ভিতরে প্রচন্ড পরিমাণে চটলা মোটামুটি বিশ ত্রিশটা লোক কি এখানে চটলা করে রেখেছে এবার এই সাংঘাতিক কি করছে এই ভিড় এটা পকেট থেকে তার মোবাইল বের করছে মোবাইল বের করে সে এবার ভিড় এটা ঠেলি ইয়ানাতে ঢুকি বাবুরে বাবুরে আমার ঢুকতে দো আমারে ডুবতে দো ইয়ানি আর আব্বা মরি গেছে আর আব্বা মরি গেছে এই কথা বলে এবার তো আশপাশের লোকজন বাইকুনে বাবু বাবুরে যার বাপ মরি গেছে হ্যাঁ কি ইয়েন চলিয়েছে কার বাপ মরছে রে এবার কি লোকজন ভিড় কি সারি দিল এবার ওই লোক কি যাই ওই ভিড়ির ভিড় ঢুকছে যাই দেখে ওখানে একটা কুত্তা পরি উঠেছে চিন্তা করছো নি অবস্থাটা যাই হোক সাংঘাতিক খুব হতাশ হয়ে গেল যে কি বাবু রে চিন্তা করছে যে কি আরেকজনের নিউজ করে দিমা আব্বা বলাই এখন যাই দেখে এটা কুত্তা পরি মরি গেছে এই কথা সে কষ্ট পায় সে আবার মনে করো যে কি সে খাটা শুরু করলো হাঁটতে হাইটতে সে যাই দেখলো যে এক বেটি চিল্লা ভাল্লা করতেছে বেটিটা আসলে আসল শ্যাপালিরাম্মা তো যাই এবার বলতেছে চাষি আপনি কেন সিল্লা ফাল্লা করতেছেন এভাবে আহাদারি করতেছেন কে বাবা রে এক ক্ষুদ্র ঋণ সংস্থার কি কিছু টাকা তুলি দেড় বছর আগে আই কিছু কি দুগা ছাগল কিনছিলাম ইগা ছাগল আর ইগা সাগি ওই ছাগল আর সাগি মনে করো দেখি তারা মিলন করি তারপর তারা কিছু বাচ্চা পয়দা করছে আজ যে তুন সরি গত গেলে বেন্যার তুন আই আর ছাগলের বাচ্চা এখন খুঁজিয়াই যান না ছাগলের বাচ্চা এখন কোথায় জানি চলে গেছে পরে সেই সাংঘাতিক ভাইয়া কি মাকে অবৈধ বললো যে খালাম কোনো চিন্তা করিয়া আমি দেখতেছি আপনার ছাগলগুলা কোথায় আছে আমি কি আমি এগুলারে খুঁজি আমার এগুলো দাও চলতো দিয়ে কুরাল ডুকাই দিবো জিন দিয়ে কুরাল যাইতো না কি বুলডুজার ঢুকাই দিবো ঢুকাই দি অজানা তথ্যকে মানুষের সামনে তুলিয়া নাই তো আমার একমাত্র কাজ তো তারপর সে মনে করেন যে করলো কি সে হাড়া শুরু করলো হাঁটতে হাইটতে হাঁটতে হাইটতে সে কি খালার পারে চলে গেছে খালার পারে চলে যায় যাই দেখেছে ওখানে জঙ্গলের ভিতরে দুইটা কি ছোট ছোট লেদা ছাগলের বাইচ্ছে এখন কি ঘাস খাইতেছে সে আবার দৌড়াই গেছে যাই কি পকেট থেকে আবার মোবাইলটা বাইর করি মোবাইলের কি রেকর্ডারটা চালু করছে ছাগল চালু করি এবার ছাগলের মুখের সামনে ধরছে দড়ি বলতেছে তুমি কি শেফালির আম্মার ছাগল তো এখন ছাগল যথারীতি বলতেছে সে বল মানে সে বুঝিনিছে হ্যাঁ এটাই শেফালি রাম্মার ছাগল পরে বলতেছে তুমি বাসা থেকে কেন বেরিয়ে গেছো ছাগল আবার সে আচ্ছা তুমি রাগ করি ছাগল আবার তারপর মনে করো যে কি একটা কনভার্সেশন হইল অনেকক্ষণ ধরি ছাগল গুলা করতেই আছে আর কি সাংঘাতিক এটা কি মোবাইলটা ধরিয়ে রেখছি তো যাই হোক সে ধরিয়ে আনছে ধরিয়ে আবার ছাগলের চাগুনে দিয়ে সে লইয়ে এসেছে আইসি শেফালি রাম্মার কাছে ছাগলের বাচ্চা এগুন্দি দিয়েছে দিই এবার মাকে বলল যে আপনি একটা ভালো মহিলা নো আপনি কি ছাগলগুলারে ঠিকঠাকভাবে খানা দিতেছেন না এই জন্য কি ছাগল এগুলা কি ছাগল এগুলা রাগ করি বাসা থেকে চলে গেছে শ্যফালির বড় করি বেড়ার দিকে বেড়া কিয়া বলতেছে হয়তো ছাগলের ভাষা কেন ক বাবা এই কথা বলতাম যদি রাগ না করতেন আপনি ছাগলের ভাষা কীভাবে বুঝতেন বলে আহারে খালাম মা এখানেই তো আপনাদের ভুল ছাগলের ভাষা বুঝার জন্য সর্বপ্রথম ছাগল হইতে হয় আর আমি একটা ওইটা আপনি আপনারা বুঝিলেন আপনারা বুঝিলেন তারপর মনে করো যে কি সে চলি গেলো যাই আবার কি পেপারের ভিতরে ছাপাই দিল যে কি বাসা থেকে ঠিকঠাকভাবে কি পুষ্টিকর খাবার না দেওয়ার কারণে শেফালির আমার ছাগলে গুণ দায়ী চলিয়ে গেছে এটা নিয়ে সে একটা নিউজ করে দিল তারপর আরেকটা একটা ঘটনা বগুড়ার কোন পোলা বলে কি খাইতে আর না হইতে আর না এত বলে কি দুই বেলা বাতের অভাবে এতে কি ভাতের জন্য শুধুমাত্র ভাতের জন্য কি টিউশন করাইতে চায় এখন ওই সাংঘাতিক যাই ওখানে যাই এটা নিয়ে তার কি একটা নিউজ করে দিল নিউজ এই নিউজ মনে করো যে পুরো বাংলাদেশের ভিত্তি কি ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষের আহারে নাকের পানি শোকের পানি ভেনিসের যত পানি আছে ইউরোপের ভেনিস নদীর সমস্ত পানি কি চলি মানুষের শোকে মানুষ তো আবেগে টাবেগে আপ্লুত হই মনে করো যে ঘটনা হ্যাঁ না যে সন্ধ্যাবেলা দেখলাম যে মনে করো যে কি যে যেই এই নিউজ এটা করছে যে হোলারেলো নিউজ এটা করছে ওই হোলার টাইম লাইনের বিটটা ওই হোলার প্রোফাইলের ভিতর যাই মনে করো যে কি দামি দামি বিড়ির প্যাকেট সাথে বিয়ারের বোতল ঠিক আছে মূলা লই গাজর লই শশা লই নানান ধরনের ছবি এতে দিয়ে রেখেছে মানে তার প্রোফাইল দেখে মোটামুটি জনগণ বুঝি ফেলছে যে কি না সে ভাতের কবাবে ভাতের কষ্ট কি আর কোনো কিছু করে না আচ্ছা মাইলাম এক গে কি লিফলেট লাগাইছে লাগাই মনে করো যে এটা দেয়ালে দেয়ালে লাগাই দিয়েছে এই জিনিস ইয়ে হয়ে গেছে তো তুই সেবালির আমার ছাগল খুশবেলায় যাই কি ছাগলের ইন্টারভিউ লিস তুই ছাগল এখানে কি এ হোলার এই জিনিসটাকে ভাইরাল করিয়ে ইচ্ছা করি কি ফুটেজ খাইবার দরকার ফুটেজ খাইবার দরকারটা কি আর এই দেশে যে শিক্ষিত হোলা মনে করো যে কি ভাতের অভাবে খেললে কি পড়াইতে চায় তার তো বিষ খেয়ে মরি যাওয়া উচিত ওই হলার তো বাঁচিয়ে থাকি কোনো লাভ নাই হোলার তো মনে করো যে কি এদের বাঁচি থাকি কামটা কি আল্লাহ হাত দিছে দুগা পা দিছে মগজ দিছে এটার খাটাসা না ছোট কাজ করতো না ছোটখাটো কাজ করলে তাদের ইজ্জতে লাগে তাদের কষ্ট লাগে তাদের মান সম্মান চলে যাবে কারণ সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সুতরাং সে কি ছোট কাজ করতে আমি এটা কাট ডিম এবার কি শেফালির আব্বা রোগ শেফালির শ্বশুর রোগ সেফালির বইজামাই রোগ কিংবা শেফালির জামাই রোগ আমি বেশি দিম আর কাছে যদি সদ্ভাব এটা বেশি সুযোগ থাকে বেশি দিমু একমাত্র সকল কাজকে কি ছোট করেই দেখবে কারণ এই যে বাঙালির এই দুর্দশা বাঙালি যখন কাজকে যতদিন পর্যন্ত কাজের প্রতি তাদের সম্মান না দেখবো ততদিন পর্যন্ত বাঙালির ভাগ্য কি কেউ বলতে না জানোস জানো দেশে কি উচ্চশিক্ষা লাভ করিবার করবার ঠিকঠাক ঠিকঠাকভাবে চাকরি মিলে না তো নিজের রুটি রুজির ব্যবস্থা নিজে করিল মগজ এটা খাটাস্তা মেহনত কর পরিশ্রম কর পরিশ্রম করি এই ধরনের সাংঘাতিক এগুলো মুখের পিঠে ছামা ঢুকাই সামা ঘষিয়ে দে ডাইরেক্ট যেগুলোর কাজ নাই কাম নাই অথর্ব লাইফলেস হ্যাঁ কনে পাত দিছে কনে পাদের গন্ধে আরেকজনের মনে করছে বাসের বৃত্তি উঠছে বাসের বৃত্তি উঠি এবার বগল বসা করি দাঁড়াইছে এবার এই বগলের গন্ধে তিরিশ জন মনে কি হসপিটালের করছে ব্যাডে করে করি এগুনের তো কাজ নাই কাম নাই জানিস আর লাগতেছে না কাজ কম না থাকলে আর মতো এক্কে ঝুনঝুনি এগুনের ভিত্তি কি ট্রিডিং টিডিং করি বালদ বাদা থাক ভালো লাগে না jenna